প্রথমে সকল বোর্ডের তথ্য একসঙ্গে দিচ্ছে, যেখানে 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি দাখিল, এসএসসি ভোগ এবং দাখিল ভোগ পরীক্ষা 22-এর ফলাফল রয়েছে। এখানে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 9,98,193, ছাত্রী 9,95,944, মোট 19,94,137। উত্তীর্ণ হয়েছে মোট 17,43,619, পাশের হার মোট 87.44%, ছাত্রদের পাশের হার 87.16%, ছাত্রীদের পাশের হার 87.71%। জিপিএ 5 পেয়েছে মোট 2,69,602 জন, এর মধ্যে ছাত্র 1,21,156, ছাত্রী 1,48,446। মোট কেন্দ্র ছিল 3,789, মোট প্রতিষ্ঠান ছিল 29,639। 9টি সাধারণ শিক্ষা বোর্ডকে যদি আলাদাভাবে দেখি, সেখানে সর্বমোট আমাদের পরীক্ষার্থী ছিল 15,88,657, যার মধ্যে ছাত্রী 8,26,582, ছাত্র 7,62,075। উত্তীর্ণ হয়েছে মোট 13,99,571 জন, পাশের হার 88.10। এখানে ছাত্রদের পাশের হার 87.75, ছাত্রীদের পাশের হার 88.42। জিপিএ 5 পেয়েছে মোট 2,33,763, তার মধ্যে ছাত্রী 1,31,304, ছাত্র 1,02,459, মোট কেন্দ্র 2,246, আর মোট প্রতিষ্ঠান 17,724। দাখিল পরীক্ষায় অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর মোট সংখ্যা 2,60,132, তার মধ্যে ছাত্রী 1,34,242, ছাত্র 1,25,890। উত্তীর্ণ হয়েছে 2,13,883, পাশের হার 82.22, জিপিএ 5 পেয়েছে 15,457 জন, মোট কেন্দ্র 715, মোট প্রতিষ্ঠান 9,094। এখানেও জিপিএ 5 প্রাপ্তদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি এবং পাশের হারেও ছাত্রীদের হার কিছুটা বেশি। এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী 1,45,348, এখানে ছাত্র 1,10,228, ছাত্রী 35,120। অর্থাৎ কারিগরিতে এখনও আমাদের নারী শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। উত্তীর্ণ হয়েছে মোট 1,30,165, পাশের হার মোট 89.55, তবে মেয়েদের মধ্যে পাশের হার আবার বেশি, 91.80, ছাত্রদের মধ্যে 88.84। জিপিএ 5 পেয়েছে মোট 18,655 জন, তার মধ্যে 7,142 জন ছাত্রী, 11,513 জন ছাত্র, মোট কেন্দ্র 828, মোট প্রতিষ্ঠান 2,821।